জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বেথে সিংহাসনে বসা 70 বছর পূর্তি উদযাপন। 4 দিন ব্যাপী আয়োজনের উৎসবে মেতেছিলেন ব্রিটেনবাসী। রক ব্যান্ড কুইন ডায়ানা রস, ব্যান্ড ডুরানের মতো জনপ্রিয় পপ তারকাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য বাকিংহামের সামনে জড়ো হন 22,000-এরও বেশি মানুষ। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার 70 বছর পূর্তি উদযাপনের শেষ দিনে প্যালেস পার্টি মাত করে দেন স্বয়ং রানী। ছোটদের গল্পের বই জনপ্রিয় ভালুক চরিত্রের সাথে রানীর চা খাওয়ার একটি ভিডিও পরিষ্কার হয়ে গেল। 96 বছর বয়সী রানী রসিকতায় দারুণ পারদর্শী। এরপর রক ব্যান্ড কুইন ডায়না রস, ব্যান্ড ডুরানের মতো জনপ্রিয় পপ তারকারা অনুষ্ঠান মাতিয়ে তোলে। সবাই ভেবেছিল হাঁটুর ব্যথায় কাবু রানী ব্যাকিংহামে আসতে পারবেন না, কিন্তু সবাইকে চমকে দিয়ে বিকেলে ব্যাকিংহামের বারান্দায় এসে দাঁড়ান রানী। রানীর উদ্দেশ্যে রোববার নানা শ্রদ্ধাঞ্জলির মধ্যে সবচেয়ে মন ছুঁয়ে গেছে চার্লসের কয়েক মিনিটের বক্তৃতা। জুবলি অনুষ্ঠানে ছিল বাংলার ছোঁয়াও। জানা গেছে জুবলির মার্চে যে সিল্কের পতাকা ও ব্যানার ছিল তার অধিকাংশই মুর্শিদাবাদের সিল্কের তৈরি। পদযাত্রায় অংশ নিয়েছিল ভারতের নৃত্যশিল্পীরাও। মাসুদ রানা, নিউজ 24।